होएंगे जो जोड़ा कंफर्म होएंगे ये तो कंफर्म कंफर्म होएंगे फाइनल गारंटी हमार सदर वाणी की था किसी दूधे जब एक गाड़ी घोड़ा अपना चलावे किंतु दो हाथ चार हाथ किंतु छड़ा छड़ा किने की आना ग्रामेर कुली मुड़ाटे किंतु एक हाथ कुरकुरी आछे कर अरे हजब हजब होइया गेले किंतु अपना ठेंगुर होइ जाबे खोड़ा घर परिवार के आइने किंतु बोलते गेले आपनके दमे किंतु रगड़ा से नियाट मु पर आपनरा सकले जन की ए चैनलटा किंतु दैनंदिन नूतन नूतन कड़ा एवं अपडेट होइ छड़ा आपनरा सकले जन की ए सुनाम धन्य करे कड़ा रसिक एकटा किंतु विख्यात आछे कड़ा जानि लेबो कि कथाकार कोन मालिकेर कड़ा साथे होइलो जोड़ा ताते कत टाका आछे एड़ा एवं कथाकार कोन माटे होबे लोड़ा मालिकेर नाम की ग्रामेर नाम की एवं কোথায় বড় তার জেলা সম্পূর্ণ ভাবে কিন্তু এই ভিডিওতে হবে কিন্তু গলা তাই তো তো বলছি কাকু নমস্কার নমস্কার যা হোক কেমন আছেন ভালো আছি মোটামুটি ভালো আছি এখন ধান ধুন কাটা আছে খেতে গোটে কেমন থাকা যাও পড়া গায়ে কর্ম তো করতে হবে আমরা অবশ্যই হ্যাঁ যাই হোক তো বলছি আপনাকে তো অনেকে জানে অনেকে শুনে আরেকবার নাম ঠিকানা বলে কিন্তু খুবই ভালো হতো আমার নাম হেমন্ত মাহাতো আচ্ছা আচ্ছা বাড়ি গ্রাম রোলাডি আচ্ছা আচ্ছা থানা বড় বাজার হ্যাঁ জেলা পুরুলিয়া জেলা পুরুলিয়া তো আপনি তো একবার কোথায় নাম দিয়েছিলেন আমি তো হালকা ফুলকা ইউটিউবে করেছিল অনেকে দর্শক জানিছিল হ্যাঁ তো কোথায় নাম দিয়েছিলেন আমি আনাই আনাই কোন থানা পড়ছে ওটা ওটা পুরুলিয়া পুরুলিয়া আচ্ছা আচ্ছা আর মালিকের নাম কি ছিল লক্ষণ বাবু লক্ষণ বাবু আচ্ছা আচ্ছা তার কাছে প্রাইস কত ছিল 51,000 টাকা ছিল তো আপনি এর আগের ভিডিওতে কথা দিয়েছিলেন যে আমি নেক্সট আপডেট জানান দেব কি আমি জড় পাচ্ছি কি না পাচ্ছি তো আপনার এখন খবর কি আছে আপনি এখন জড় পালেন কি না পালেন জড় হয়ে গেছে জড়া কনফার্ম হয়ে গেছে এটা কনফার্ম কনফার্ম হয়ে ফাইনাল গ্যারান্টি আচ্ছা আচ্ছা কবে হলো এটা এটা কালকে হয়েছে কালকে হয়েছে আচ্ছা আচ্ছা মানে ওই লক্ষণ বাবুর কাড়া সাথেই হ্যাঁ লক্ষণ বাবুর কাড়া মানে এক নম্বরে আছে এক নম্বরে তাতে প্রাইসটা কত বললে 51,000 51,000 প্রাইস আছে আচ্ছা যাই হোক আপনি তো সকল কিছু বলছেন তো লড়াইয়ের দিনটা কবে 23 অগ্রহায়ণ আচ্ছা বলছে কি আপনার তো প্রত্যেক সালে গ্রামে মেলা হয় 20 দিনে হ্যাঁ তো হঠাৎ করে ওই এখন মাসে আপনি ওই সামনাসামনি জোরটা করে দিলেন বাহারে অনেকে ব্যক্তি বলবে কেন কি ইনি মানে অন্য বাহার দিকে বেশি লাগাচ্ছে গ্রামে হলে নাই মেলা করছে না না গ্রাম কাড়াটা রাখেছে গ্রামের লোককেও দেখাবো অন্য লোককেও দেখাবো গ্রামে কেন নাই করবো বলুন আচ্ছা আচ্ছা কাড়ার তো ওই জন্যই রাখা আচ্ছা কাড়া লড়াই লাগাবার জন্যই তো আমি লক্ষণ বাবুর সাথে আধার কার্ড দিয়েছি আর গ্রামে যদি করি আমি ছাড়ি ইউটিউবে তখন লোক খারাপ ভাববে বলে কেন ইয়া করছে আর এখানে তাহলে বলে মানুষটা বলে 2 নম্বর বটে আচ্ছা আচ্ছা তাহলে লক্ষণবাবু ওয়ার রেজাল্টটা দেখিলি তাহলে যদি লক্ষণবাবু যদি জোড়া দেয় তা ও আনাই কি আমি নিয়ে যাবো আর আসরকে নিয়ে যাবো এই বলি আমি গ্রামের মেলাটা পেজ করাই নিয়ে আচ্ছা আচ্ছা মানে এখন বর্তমানে তাহলে এখন দর্শক আপনি কি বলতে চাইছেন দর্শক কি বলতে চাইছে কি অগ্রহায়ণের 23 তারিখে মেলা আনাই সবাই যেমন যায় আর ওই জেলা কমিটি মেলা কমিটি কমিটি যেটা আছে আমাদের পুরুলিয়া জেলার মধ্যে সবাই যেমন মেলাটাকে ভালো পার করাই যেমন ভালো সুবিধা হয় যেমন গন্ডগোল হয় নাই যেমন কাড়ার ব্যাপার কাড়াই ফয়সলা করে লাগুক আর না লাগুক যাই দেখুন আমরা তো লেগে চোষাইন দেবো কাড়াটাকে বলা থাকবে তুমি যাই লাগবে এখন কাড়াটা যদি না লাগে তো ওটা কিন্তু লক্ষণবাবু কোনো কিছু করতে লাগবে আর হেমন্ত মাহাতোই কোনো কিছু করতে লাগবে আচ্ছা আচ্ছা কোনো মুরগি ছাড়া লয় তো নেচটে ধরি আর ঘুরিয়ে জোসান দেবো আমি তো এখনকার দিনে কিন্তু দুধাতেলা পাকা পুরো হালি বয়স পর্যন্ত উঠা যদি লাগাতে যাচ্ছে তাহলে বলছে 250-300-500 লাখের করে নকি দিচ্ছে ভোল্টেজ তো আপনি যে লক্ষণবাবুর কাছে নিয়ে যাচ্ছে আপনার কাছে কত দিয়ে আছে ভোল্টেজ ওই ভোল্টেজ তো ভোল্টেজ আমি না দিই ওই কাড়ার খাবার দিই এটা তো রেচি রান্না করে মাছ মাংস কালী পূজার আছে ভাজা আছে ওটা তো নাই চলবে আচ্ছা আচ্ছা কোয়াল ঘাটা ফুল এই সকল হাই ভোল্টেজ হোক আর লো ভোল্টেজ হোক ওই সকলে আমি খাবার দিই আচ্ছা এখন তো ঘাস কাটা তো আর নাই এই ধান কাটা কাটি দিয়েছি কিন্তু লক্ষণবাবুর কাড়া নাকি গ্রামে বলে বা অনেকে দর্শক কমেন্ট করছে ফোন করছে যে তার কাড়া নাকি লাগিয়ে লাগিয়ে মরিয়া দেয় বলছে ওইখানটা জীবন গেলে নাকি কোনো করে পালাতে পারবে না তো মোটামুটি আপনার কাড়া এইবারে লড়াই কেমন দেখা বাইরে তো ভালোই দেখাইছিল এখন দেখুন কাড়ার ব্যাপার কি বলি দেবো লাগবে না লাগবে যদি লাগি যায় তো সবাই তো দেখতে পাবে আর যদি না লাগি যায় সব তাও দেখতে পাবে কাড়া লাগি গেলে আমার ক্ষতি লক্ষণবাবুর ক্ষতি দর্শকেরও ক্ষতি হবে এখন যদি না লাগি যায় তো লক্ষণবাবুর মানে ফুর্তি নেই আমারও ফুর্তি নেই আর দর্শকেরও নেই আচ্ছা আমাকে ফুর্তি লাগছে ওরাকে ধন্যবাদ বলছি আর লক্ষণবাবুকে ধন্যবাদ বলছি আচ্ছা ধন্যবাদ জানাচ্ছি হ্যাঁ এখন জোড়াটা তো ফুর্তি লাগছে এখন কাড়া হাত দিতে সেটা আলাদা ব্যাপার বলুন কিন্তু জোড়া তো দিলাম কি আপনারা দেখতেই পাচ্ছেন বা শুনতেই পেলেন যে মহাশয় হেমন্ত মহাতো সকল কিছু দিলেই বলে কিন্তু দেখতেই পাচ্ছেন কি একটা 10 টাকা ঝোলার মতো লড়কি আছে আমার পি যেমন সে শরীরে কাটাচ্ছি হ্যাঁ না তবে শরীরটা যেমন একদম সে বরাবর চিমনি ভাটা যেমন উষা ভাটা নেই তার যাই হোক তার মুখ থেকে আমি 2-4 কথা জানার চেষ্টা করবো দাদা কোন দিকে
নমস্কার নমস্কার পেছন করে নমস্কার এইভাবে কিন্তু প্রথমে করছে মিশেক খাচ্ছে ঠিক আছে না যাই হোক আজকে মনে মনে আছে বুধবার তো বলছি আপনার কার্ড তো জোর করে দিয়েছে আপনার মালিকে হ্যাঁ তো কেমন লড়াই লাগবে লড়াই দেখা যাক মাথা দিয়ে তো খেলা দেখাবো আর মাথা না দিলে বলা যাচ্ছে নাই মাথা দিলে খেলা দেখাবে আর লড়াইয়ের দিনটা কবে বটে মনে আছে না 23 অগ্রহণ 23 অগ্রহণ হেমন্ত মাহাতোর কাড়া আর লক্ষ্মণ বাবুর কাড়া হয়ে গেছে কিন্তু জোড়া তাই তো 51 হাজার টাকা আছে কিন্তু লড়া দিয়ে নাই আমাই গ্রামে কিন্তু হবে লড়া তাই তো হ্যাঁ কিন্তু লোকজন সেদিন দমে যাবে গাড়ি ঘোড়া আপনার চালাবেন কিন্তু 2 হাত 4 হাত কিন্তু ছাড়া ছাড়া কিনে কি আমাই গ্রামের কুলি মুড়াটা কিন্তু 1 হাত করে করে আছে কারা ঠিক আছে আরে হজে বজে হয়ে গেলে কিন্তু আপনার ঠ্যাংর হয়ে যাবে কড়া ঘরের পরিবারকে আইনে কিন্তু বলতে গেলে আপনাকে দমে কিন্তু রোগড়া সে নিয়ে আসবে মুখে ঠিক আছে তো যাই হোক বন্ধুগণ আর বেশি কিছু কথা না বলে একটা দুর্দান্ত খবর দিয়ে কিন্তু ভিডিওটা শেষ দিচ্ছি করে আমাদের ভাষার মধ্যে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিবেন কিন্তু নিজের ভাই মনে করে বর্তমানে ইনার কাটা কোন তৈরি আছে আমি এরপরে কিন্তু আপনাদের দেখাচ্ছি খুলে দেখাবেন না খুলে এখন তো খোলা যাবে না এখন এখন সময় তো লয় আচ্ছা কাজ আছে এই জানুন কাটা কাটি চলছে না ঘরে দেখাবো ঘরে যাই হোক আপনারাও একটু মানে কি বলবো আমাদের ভুল হয়ে যাচ্ছে দিবেন একটু ক্ষমা করে যেহেতু বাইরে দান ধন লোক দমে আছে বলে কাটা দেখাতে পারছে না খুলে যতটুকু সম্ভব দেখাচ্ছে কিন্তু ঘরে